লার্ন ইট ফান চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে এমসি কিউগুলো সমাধান করে দেখাবো তো সর্বপ্রথম দেখো যে বিজু বিজুকি হচ্ছে যে চাকমাদের উৎসব এরপর দেখো গ্রামীণ সমাজকে সনাতন বলা হয় কেন এখানে হবে গ নাম্বার অর্থাৎ ঐতিহ্যবাহী রীতিনীতিতে গ্রামবাসী অভ্যস্ত এরপর এখানে আমাদের একটা তো আছে উদ্দীপক দিয়ে বলছে যে কি উদ্দীপকের অঞ্চলের কোন বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় এখানে হবে যৌথ 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 বা বর্ধিত পরিবার প্রথা এটা হবে এটা কারেক্ট তিন নম্বরের এরপর বলছে দেখো যে উদ্দীপকের পরিস্থিতিতে কি ঘটতে পারে এখানে হবে ক নম্বর অর্থাৎ ক অঞ্চলে সামাজিক অসমতা হ্রাস পাবে ক অঞ্চলে দেখো এরপর পাঁচ নম্বর কি বলছে যে শহরে কি ধরনের পরিবার বেশি দেখা যায় এখানে হবে কি একক পরিবার এরপর দেখো বাংলাদেশের বাংলাদেশের কত নম্বর মানে ক এক নম্বর জাতীয় সমস্যা কোনটি এখানে হবে জনসংখ্যা অধিক্য এরপর দেখো এখানে আমাদের একটা উদ্দীপক দিয়েছে বলছে যে নিচের উদ্দীপকটা পরে এবং সাত নম্বর প্রশ্নের আনসার দাও উদ্দীপকটা নিবা বলছে কি যে উদ্দীপকের কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে অর্থাৎ এই উদ্দীপকটা কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে এটা হবে দেখো যে মাদকাসক্তি তারপর বলছে কি সামাজিক সমস্যার ক্ষেত্রে সামাজিক সমস্যার ক্ষেত্রে কোনটি সঠিক অর্থাৎ উক্ত সামাজিক সমস্যার ক্ষেত্রে এখানে হবে এটা খ নম্বর অর্থাৎ স্বাভাবিক উন্নয়নের প্রতিবন্ধক এরপর আমাদের আর একটা উদ্দীপক দেশে বলছে এখানে উদ্দীপকটা নিবা বলছে কি যে দেখো উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যার সময়ের মূল কারণ কোনটি এখানে হবে জলবায়ুর পরিবর্তন এরপর দেখো শব্দ দূষণের প্রভাব কোনটি এখানে হবে ক নম্বর অর্থাৎ বধিরতা এরপর দেখো এগারো নম্বর বলছে জাতিসংঘ বার্ধক্যের নির্দেশক হিসেবে কোন বয়সী নির্দেশ করে এখানে হবে সাইট প্লাস এরপর দেখো বারো নম্বর বলছে কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু করা হয় সমাজবিজ্ঞান বিভাগ চালু হয় অর্থাৎ এখানে হবে দেখো খ নম্বর উনিশশো সাতান্ন থেকে উনিশশো আটান্ন শিক্ষাবর্ষে বাংলাদেশের সামাজিক নিবিজ্ঞানীদের স্বর্গ উক্তি টিকার এখানে হবে গ নম্বর সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে মাধ্যমে জানা যায় অর্থাৎ হবে কি দেখো যে অপরাধ প্রবণতার কারণ জানা যায় বিস্তুতির প্রকৃতি জানা যায় এবং সমাজের মূল উদ্দেশ্য এগুলো জানা যায় অর্থাৎ এখানে হবে চোদ্দ নম্বরের ঘ এরপর দেখো আমাদের একটা অধ্যাপক দিয়ে বলছে যে পনেরো ষোলো নম্বর প্রশ্নের উত্তর দাও দেশ বিভাগের পূর্বে বাংলাদেশে প্রতিষ্ঠিত উচ্চশিক্ষার এ এ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক বিজ্ঞান চর্চার পথ সুগম হয় তারপর অনেক সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ঘটনা সমাজ ব্যবস্থায় নাড়া দেয় সৃষ্টি হয় নানান সমস্যা এই বিষয়টি বিষয়টি এসব সমস্যার সমাধানের চেষ্টা করে উদ্দীপকে ঘটনাটির প্রতি ইঙ্গিত করা হয়েছে এখানে হবে দেখো যে উদ্দীপকের ঘটনাটার প্রতি ইঙ্গিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুর আলোকে বলা যায় এখানে হবে দেখো যে সমাজ পরিবর্তনশীল সামাজিক সমস্যা সমাজ ব বহির্ভূত সামাজিক সামাজিক সমস্যার সমাধান সম্ভব অর্থাৎ এখানে ষোলো নম্বরের হবে ঘ এরপর দেখো আদাম কি এখানে হবে গ্রাম অথবা পাড়াও দিতে পারো তবে আমাদের পাঠ্য বইয়ে গ্রাম পাড়া দুইটা দেওয়া আছে তো আমাদের এখানে হবে আদাম অর্থ গ্রাম মণিপুরীরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে এখানে হবে সিলেট এরপর দেখো সাঁওতালদের ক্ষেত্রে কোনটি সঠিক এদের কোনো এদের কোনো বর্ণমালা বা লিপি নেই এটা হবে সঠিক এরপর দেখো নি গোষ্ঠী স্বতন্ত্র কেন এখানে হবে এদের সংস্কৃতি ভিন্ন তারপরে দেখো সাংসারিক বলতে বোঝায় সাংসারিক বলতে বোঝায় ঐতিবাহী ধর্ম এরপর হবে বিশেষ বিশেষ ধর্মীয় বিশ্বাস অর্থাৎ এক ও দুই এরপর এখানে আমাদের আরেকটা উদ্দীপক দিছে দিয়ে বলছে যে বাইশো তেইশ নম্বর তেইশ নম্বর প্রশ্নের উত্তর দিতে তো উদ্দীপকটা পরে নেবা বলছে কি দেখো যে উদ্দীপকের কোন নিগোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে এখানে হবে চাকমা এরপর বলছে রুমির কর্মকাণ্ড সমাজ সমাজবিজ্ঞান পাঠের কোন প্রয়োজনিতকে নির্দেশ করে এখানে হবে ক নম্বর অর্থাৎ সামাজিক সমস্যার গভীরতা অনুসন্ধান করে এরপর দেখো সাঁওতালদের গ্রাম্য প্রধানকে কী বলে সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলে এখানে হবে মাঝি অর্থাৎ ক নম্বর অ্যান্সার এরপর দেখো এখানে একটা উদ্দীপক দিয়ে বলছে পঁচিশশো ছাব্বিশ নম্বর প্রশ্নের অ্যান্সার করতে তো এখানে বলছে যে উদ্দীপকটা পরে নেওয়া উদ্দীপক পরে নিয়ে দেখো যে বলছে যে উদ্দীপকের ঘটনাসমূহকে কী নির্দেশ করে এখানে হবে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ অর্থাৎ এই উদ্দীপকটা বাঙালি জাতীয় জাতীয়তাবাদের বিকাশকে নির্দেশ করে এরপর বল দেখো যে ছাব্বিশ নম্বর ঘটনা এক থেকে ছয় এর আলোকের কোনটি সঠিক এখানে হবে গ নম্বর অর্থাৎ ঘটনা এক হচ্ছে সর্বশেষ ঘটনার প্রেরণা এরপর দেখো ছয় আমাদের বাসা মরার দা ব্যক্তিটি কার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এরপর দেখো উনিশশো সালের গণ লক্ষ্য কী ছিল এখানে হবে বিরাজমান বৈষম্য দূরীকরণ উনিশশো উনসত্তর সালের গণ লক্ষ্য কী ছিল বিরাজমান বৈষম্য দূরীকরণ তারপর দেখো উনত্রিশ নম্বর উনিশশো সালে সাধারণ নির্বাচন কত তারিখ অনুষ্ঠিত হয় সাতই ডিসেম্বর এরপর তিরিশ নম্বর বলছে পূর্ব পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্র ছিল এখানে হবে দেখো যে প্রাদেশিক ব্যয় শিল্পায়ন ও কৃষি উন্নয়ন এখানে হবে সবগুলোই তো এতক্ষণ তোমাদের এতক্ষণ আমি তোমাদের সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্র এমসি সমাধান করে দেখলাম তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের উপকারে অবশ্য আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ